হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেল আপনাকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আপনারা অনেকেই যে রেশন কার্ড সংশোধন বা নতুন আবেদন আপনাদের যে বিডিও অফিসে সেখানে লাইন দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইন দিয়ে তো রেশন কার্ডের সংশোধন নতুন নতুন আবেদন সবই আপনারা ফর্মগুলো অনেক কষ্ট করে জমা করেছেন তো সেই রেশন কার্ডগুলো আপনারা কবে পাবেন তো তার নিয়ে থাকছে আজকের বিস্তারিত আপডেট তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নেব যেটা হচ্ছে একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে যে ভর্তুকিহীন কার্ড বিলি এখনও শুরু হয়নি ভর্তুকিতে রেশন পেতে আগ্রহী বেশি গ্রাহকের হাতে পৌঁছে যায় পঁচিশ লাখ কার্ড তো বন্ধুরা নতুন রেশন কার্ড দেওয়ার জন্য গত সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দুই দফায় রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালিয়েছিল খাদ্য দপ্তর নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের অভিযানের সময় ভর্তুকিতে খাদ্য মিলবে না এমন বিশেষ রেশন কার্ডের জন্য আবেদন নেওয়া শুরু হয় এখন দেখা যাচ্ছে ভর্তুকিতে চাল গম পাওয়ার রেশন কার্ড পাওয়ার ইচ্ছা তুলনামূলকভাবে অনেক বেশি ভর্তুকিতে গম চাল পাওয়ার জন্য নতুন রেশন কার্ড পেতে তিন ও চার নম্বর ফর্মে প্রায় একান্ন লক্ষ আবেদন জমা পড়েছে এবং যেখানে অনলাইন ও অফলাইন মিলিয়ে ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদনের সংখ্যা পৌনে তিন লাখের মতো একটি আবেদনপত্রে একাধিকজনের নাম থাকার কারণে মোট আবেদনকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেশি নতুন রেশন কার্ড পাওয়ার জন্য যে বহু আবেদনের নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি তো খাদ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী তিন এবং চার নম্বর ফর্মে জমা পড়া প্রায় তিরিশ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে তার ভিত্তিতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভর্তুকি পাওয়া রেশন কার্ড ছাপার জন্য পাঠানো হয়েছে তার মধ্যে পঁচিশ লক্ষ কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠিয়ে দিয়েছে খাদ্য দপ্তর তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখনও পর্যন্ত পঁচিশ লক্ষ কার্ড ডাক বিভাগের মাধ্যমে বা বাইপোস্টে আবেদনকারীর কাছে পাঠিয়ে দিয়েছে খাদ্য দপ্তর তো এখনও অনেক কার্ড যেগুলো নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি ছাপা ছাপার কাজ চলছে এবং তারপর বাইপোস্টে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে ভর্তুকির সেখানে ভর্তুকির খাদ্য মিলবে না এমন প্রায় সাড়ে তিন লক্ষ রেশন কার্ড ছাপানোর জন্য পাঠানো হয়েছে ভর্তুকিবিহীন রেশন কার্ড ডাকযোগে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ এখনও শুরু হয়নি খাদ্য দপ্তরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ভর্তুকি ছাড়া কার্ডের জন্য অনলাইনে যে ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত দশ নম্বর ফর্মের মাধ্যমে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার আবেদনপত্র জমা পড়েছে এর মধ্যে প্রায় এক লক্ষ ষোলো হাজার আবেদনপত্রের কার্ড ছাপানোর জন্য পাঠানো হয়েছে ওই আবেদনপত্রগুলিতে থাকা মোট তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুশো তেষট্টিটি কার্ড আপাতত ছাপানো হচ্ছে নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের অভিযানের সময় বিশেষ শিবিরের মাধ্যমে অফলাইনে পঁচানব্বই হাজার তিনশো ছিয়াশিটি দশ নম্বর ফর্মে মানে ফর্ম জমা পড়ে কিন্তু অফলাইনে জমা পড়া মাত্র ন হাজার নশো তেতাল্লিশটি আবেদনপত্রের নিষ্পত্তি হয়েছে দশ নম্বর ফর্মের ভিত্তিতে অফলাইনে জমা পড়া কোনো ভর্তুকিবিহীন কার্ড এখনও পর্যন্ত ছাপানোর জন্য পাঠানো হয়নি খাদ্য দপ্তর মনে করেছিল বহু মানুষ রেশনের চাল সামগ্রী নিতে আগ্রহী নন কিন্তু একটা রেশন কার্ড তারা পরিচয়পত্র হিসেবে রাখতে চান এই কারণেই ভর্তুকিতে খাদ্য সামগ্রী মিলবে না এমন বিশেষ কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এই কার্ড দেখালে কয়েকটি বড়ো শপিং মল সংস্থার ছাড় পাওয়ার ব্যবস্থা চালু করা নিয়েও আলোচনা হলেও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি এটা করা গেলে এই কার্ড করানোর উৎসাহ অনেকটা বার বলে আশা করছে খাদ্য দপ্তরের আধিকারিকরা খাদ্য দপ্তরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রেশন কার্ডের একটা বড় অংশ নানা ভুলভ্রান্তি থাকার কারণে সব থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে সংশোধনের জন্য তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের রেশন কার্ডে মানে নাম ঠিকানা বা গার্জেন্টের নাম এসব ভুল থাকার জন্য সেই সংশোধনের ফর্ম বেশি জমা পড়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে রেশন কার্ডে কোনো সংশোধন করতে গেলে যে পাঁচ নম্বর ফর্মে আবেদন করতে হয় সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দুই পর্যায়ে শিবিরে সংশোধনে প্রায় আটান্ন লক্ষ আবেদনপত্র জমা পড়েছে তো তার মধ্যে প্রায় ছত্রিশ লক্ষ আবেদনপত্রের নিষ্পত্তি করেছে খাদ্য দপ্তর সংশোধিত প্রায় আশি লক্ষ কার্ড ছাপানোর জন্য পাঠানো হয়েছে তার মধ্যে প্রায় আটচল্লিশ লক্ষ ছাপিয়ে গাউর কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলাগুলিতে পাঠিয়ে দিয়েছে খাদ্য দপ্তর সংশোধিত যে কার্ড গাউর কাছে ডাকযোগে পাঠানো হচ্ছে না গাঁককে আগের কার্ডটি ফেরত দিয়ে খাদ্য দপ্তরের স্থানীয় অফিস থেকে সংশোধিত কার্ডটি সংগ্রহ করিতে বলা হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের যে সংশোধনের যে কার্ডটি ছিল সেই কার্ডটি আপনাদের বিডি অফিস থেকে যখনই ফোন করবে আপনি আপনার পুরাতন কার্ডটি নিয়ে যাবেন এবং আপনি আপনার নতুন কার্ডটি নিয়ে চলে আসবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগে তো ভুলবেন না আর এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য